তো আজকে আমরা শিখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিং তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমরা ধারণা পাবো আজকে তো চলেন চলে আসি এখানে সো এখানে বলছে দ্য ফোকাস অফ দিস চ্যাপ্টার ইজ অন ক্লাস ডিজাইন ডিজাইন অ্যান্ড এক্সপ্লোর এক্সপ্লোর ইস দ্য ডিফারেন্স বিটুইন প্রসিডিউরাল প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আগে একটা প্রোগ্রামিং খুব পপুলার ছিল সেই প্রোগ্রামিংটার স্টাইল ছিল প্রসিডিউরাল প্রোগ্রামিং বা ফাংশন বেস প্রোগ্রামিং আর এখন আমরা প্রোগ্রাম করি ক্লাস বেস একটা ক্লাস হবে তার মধ্যে অনেকগুলো ফাংশন থাকবে আর আগে প্রোগ্রামই হয়তো ফাংশনের উপর ভিত্তি করে মানে ফাংশন থাকতো প্রচুর এবং ওই ফাংশন দিয়েই কাজ করে দেয় এরকম প্রচুর ফাংশন হইতো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রসিডিউরাল তো দ্য প্রিসিডিং চ্যাপ্টার ইন্ট্রোডিউস অবজেক্ট ক্লাসেস আগের চ্যাপ্টার আমরা অবজেক্ট ক্লাসেস পড়ে আসছি ইউ লার্ন হাউ টু ডিফাইন ক্লাসেস ক্রিয়েট অবজেক্ট অ্যান্ড ইউজ অবজেক্ট ফ্রম সেভারাল ক্লাসেস এন জাবা এপিআই বলছে সার্কেল ডেট র্যান্ডম পয়েন্ট টু ডি এই জিনিসগুলো আমরা ইউজ করেছি আমরা এর চেয়ে বেশিও করেছি তো দিস বুকস অ্যাপ্রোচ ইজ টু টিচ প্রবলেম সলভিং অ্যান্ড ফান্ডামেন্টাল প্রোগ্রামিং টেকনিক বিফোর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিস চ্যাপ্টার শো হাউ প্রসিডর অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিফার মানে আমরা দেখতে পারবো যে এই দুইটা প্রোগ্রামিংয়ের স্টাইলটা কী মানে ডিফারেন্সটা পার্থক্যটা কোথায় ইউ উইল সি দ্য বেনিফিট অবজার্টরেন্টেড প্রোগ্রামিং অ্যান্ড লার্ন ইউজ ইট এফেক্টেভলি মানে আমরা এখানে দেখতে পারবো যে অবজেক্টেন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধাটা কোথায় এবং এটাকে কীভাবে খুব সহজে ব্যবহার করা যায় ওকে সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মানে অনেক আছে সাতটা আটটা ছয়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাট মূল হিসাবে চারটা বৈশিষ্ট্যকে ধরা হয় মানে চারটা মূল বৈশিষ্ট্য ভিত্তি করে অবজার প্রোগ্রামিং চলে এই চারটে অনেক সময় অনেকগুলো মানে বাকি ছয়টা সাতটায় এগুলোকে কাভার করে ফেলে তো সেই চারটার মধ্যে প্রথমে দুইটাই হচ্ছে একটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন একটা নাম হচ্ছে অ্যানক্যাপচুলেশন খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক এখানকার হ্যাঁ তো দেখেন বলতেছে ক্লাস অ্যাবস্ট্রাকশন ইজ আ সেপারেশন অফ ক্লাস ইমপ্লিমেন্টেশন ফ্রম দ্য ইউজ অফ আ ক্লাস মানে বলতেছে ক্লাসটাকে সেপারেট করে ফেলবেন কিন্তু ক্লাসকে ইউজ করবেন এরকম একটা সিস্টেমের কথা হচ্ছে অ্যাবস্ট্রাকশন আরও ডিটেলস বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই দ্য ডিটেলস অফ দ্য ইমপ্লিমেন্টেশন আর অ্যান্ড ক্যাপচুলেটেড অ্যান্ড হিডেন ফ্রম দ্য ইউজার বুঝতে পারছেন তা মানে ওই ক্লাসটা বলছে এইটাকে বলছে কি আপনি একটা ক্লাস ইমপ্লিমেন্ট করবেন কিন্তু সেটা ইউজারের কাছ থেকে আলাদা রাখবেন এখন আবার বলতেছে যে ইউজারের কাছ থেকে আরও কিছু আছে ব্যাপার স্যাপার আছে সেগুলোকে আপনি লুকিয়ে রাখবেন হাইট করে রাখবেন অ্যান্ড ক্যাপচুরেট করা মানে হচ্ছে হাইট করে রাখা আসলে হ্যাঁ তো দিস ইজ নোন অ্যাজ ক্লাস অ্যান্ড ক্যাপচুলেশন মানে এই টোটাল প্রসেসটাকে আসলে বলা হচ্ছে একসাথে অ্যান্ড ক্যাপচুলেশন তার মানে এখানে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানতে পারতেছি একটা হচ্ছে মূল দুইটা মানে একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে অ্যানক্যাপচুলেশন হ্যাঁ সো অ্যাবস্ট্রাকশন মানে কিছুটা বুঝছেন কি না জানি না আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি তো সেটা হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের এখানে যেমন আমরা অলরেডি স্ক্যানার ক্লাস ব্যবহার করেছি মনে আছে নিশ্চয়ই তো এই স্ক্যানার ক্লাস ক্লাসটা যে আমরা ব্যবহার করেছি স্ক্যানার ক্লাসের মধ্যে কি কোড আছে তার অনেকগুলো কোডে আমাদের কাছ থেকে হাইড করে রাখা আছে মানে আমরা ডিরেক্টলি দেখতে পারবো না বুঝবো না কি করা আছে কিন্তু ওইটাকে ব্যবহার করার পূর্ণ ক্ষমতা আমাদের কাছে দেওয়া আছে মানে ওইটাকে ফুলটাকে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু ওটা কিভাবে কাজ করে বা ওইটা কোনো কোড চেঞ্জ করা এর কোনো ক্ষমতা আমাদের কাছে নাই অ্যাবস্ট্রাকশন বলতে আসলে মিন করতেছে এই ব্যাপারটাকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি আপনাদেরকে বলছিলাম একটু দুষ্টুমি করে যেমন ধরেন আমি যে রিমোটটা ইউজ করে প্রজেক্টরটাকে ওপেন করলাম অথবা রিমোট দিয়ে আমি এখান থেকে এসি কন্ট্রোল করছি এখন আমি যদি চিন্তা করি আচ্ছা এই রিমোটটা দিয়ে কীভাবে এসিটাকে কন্ট্রোল করা হচ্ছে এই সুইচে প্রেস করলে কীভাবে কম্পি মানে আমাদের রিমোটটা মানে এসি বা প্রজেক্টরটা বুঝতেছে যে ওকে আমি অফ হতে বলছি বা অন হতে বলছি অথবা এসিতে আমি টেম্পারেচার প্লাস মাইনাস করতেছি এই বলতেছে যে এই ব্যাপারগুলোকে নিয়ে তুমি খুব একটা চিন্তা করবা না করার দরকার নেই তোমার জন্য কিছু জিনিস বানানো আছে তুমি সেটাকে শুধুমাত্র ব্যবহার করো ঠিক আছে আমাদের প্রোগ্রামিং এর মধ্যে একটা প্রিন্সিপাল আছে যে প্রিন্সিপালটার নাম হচ্ছে সলিড প্রিন্সিপাল ওকে সো এই সলিড প্রিন্সিপালের মধ্যে এর ও এই যে ও এর মানে হচ্ছে গিয়ে ওপেন ফর ইউজ ক্লোজ ফর এডিট সম্ভবত বাকি কথাটা তার মানে এই কথাটার মূল মন্ত্রটা হচ্ছে এরকম যে তোমাদের কাছে অনেক অ্যাবস্ট্রাক ক্লাস দেওয়া থাকবে যেটাকে তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা কিন্তু তুমি সেটাকে কোনো এডিট করতে বা কোনো চেঞ্জ করতে পারবা না সো কখনো যদি সময় পান গুগলে ঠিক এভাবে সব ক্যাপিটাল করে সলিড প্রিন্সিপাল দিয়ে সার্চ করবেন ভাই সলিড লিখে পরে স্পেস ডেলিভেন প্রিন্সিপাল দেখবেন এটা এই তত্ত্বটা সম্পর্কে অনেক কিছু প্রতিটা কথারই খুব সুন্দর সুন্দর মানে আছে আসলে হ্যাঁ তো এই অ্যাবস্ট্রাক অ্যাবস্ট্রাকশনটা আসলে এই জিনিসটাকে মেনে চলে তো এবার কথা হচ্ছে বলছে যে আপনাকে ইউজ করতে দিচ্ছে আপনার সামনে কিছু একটা আস মানে একটা ক্লাস তো আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা যখন কন্ট্রোল ধরে স্ক্যানারে ক্লিক করছিলাম তখন স্ক্যানারের মধ্যে আমরা চলে যেতে পারতেছিলাম তাই না স্ক্যানার ক্লাসটাকে দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পেলে হবে কি ওইটা অনেকগুলো জিনিস মানে মানে মূল যে ব্যাপারগুলো আছে যে কোডিংগুলো আছে ওগুলো কি ওরা হাইড করে দিয়েছে আমাদের কাছে তাই হাইড যে করেছে হাইড করার জন্য যে টেকনোলজি ব্যবহার করছে সেই টেকনোলজির নাম হচ্ছে অ্যানক্যাপচুলাইশন সো এইটাকে আমরা আমি মানে আমি বলি অনেক সময় এটা হচ্ছে একটা ক্যাপসুল ক্যাপসুল চিনি তো আমরা না সে ক্যাপসুলের মধ্যে কেমন থাকে ক্যাপসুল অনেকটা দেখতে এরকম থাকে এরকম একটু রাউন্ড শেপ থাকে তাই তো আর মাঝখানে কি থাকে একটা এরকম একটা জোড়া লাগানো কাবার থাকে নাকি তাই না আচ্ছা কেন এরকম থাকে বলেন তো ট্যাবলেট আর ক্যাপসুলের মধ্যে বেসিক পার্থক্য কি জানেন কখনো কেমনে একই তো থাকে আমি তো তাই দেখতাছি আপনি যদি আপনার ট্যাবলেটটাকে গুড়া করে খান না করবে কে আচ্ছা আমি একটু বেসিক পার্থক্য বলতেছি বেসিক পার্থক্য আসলে ট্যাবলেটগুলো যেগুলো আছে ওগুলো যদি আমাদের মুখে বা আমাদের শরীরের যে মানে আমরা যে যেই যে তন্ত্রটা ব্যবহার করে ক্যাপসুলটা বা ওষুধটা খাই ওটার যদি গায়ে মানে ত্বকে ওটা ত্বকে যদি লাগে ট্যাবলেটটা তাহলে তেমন কোনো মেজর সমস্যা হয় না কিন্তু ক্যাপসুলের মধ্যে আসলে যে মেডিসিনগুলো থাকে এই মেডিসিনগুলো যদি আপনার মুখে অথবা এই তন্ত্রনালির কোথাও লাগে তাহলে আপনার ওখানে ইনফেকশন হয়ে যাবে ঠিক আছে সো এটার নিয়ম হচ্ছে যে ক্যাপসুলটা আমাদের পাকস্থলীতে যাবে গিয়ে আমাদের পাকস্থলীতে যে হিট আছে ওই হিট এটা ব্রাস্ট করবে ব্রাস্ট করলে ওইখানে সেটা কাজ করা শুরু করবে ওকে সো যার কারণে ওইটাকে এত সুন্দর করে র্যাপিং করে প্লাস্টিক মানে কাইন্ড অফ একটা এক ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয় ওই প্লাস্টিক ব্যবহার করে আমাদেরকে খেতে দেওয়া হয় বা কোনো একটা কি পদার্থ ব্যবহার করা হয় বাইরে যাই হোক হ্যাঁ কারণ ওইটা যেন আমাদের মুখের আশেপাশে বা আমাদের এই তন্ত্রনালিতে কোনো যেন মানে ক্ষতি সাধন করতে না পারে ওকে যাই হোক সো আমি যেটা বলতেছিলাম যে যেহেতু এই ক্যাপসুলের কাবার দিয়ে ক্যাপসুলের ভিতরে ওষুধটাকে কি করা হয় হাইট করে রাখা হয় আমরা ঠিক এইরকম ক্যাপচুলেশন ব্যবহার করে আমাদের এই কোডগুলোকে হাইট করে অ্যাবস্ট্রাকশন করে রাখি যেন ইউজার যেন এটা কিনে খুব বেশি মাথা ব্যথা না করে বা ইউজারের যেন খুব বেশি এটা দরকার না পড়ে ওর কথা হচ্ছে ওকে আমরা ব্যবহার করতে দেবো ও ইচ্ছা মতো এটাকে ব্যবহার করবে বুঝাতে পারছি তাহলে দুইটা তত্ত্ব আমরা জেনে ফেলছি একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন একটা হচ্ছে এনক্যাপচুলেশন ওকে আচ্ছা সো এখানে যে কথাগুলি ওরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে এই চিত্র চিত্র দিয়ে আমি যেটা আপনাদেরকে ক্যাপসুল দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আচ্ছা এখানে কিছু বলতে দেখেন ক্লাস ক্লাস অ্যাবস্ট্রাকশন অ্যান্ড অ্যানক্যাপচুলেশন আর টু সাইড অফ সেম কয়েন মানে বলে না মুদ্রার এফিট ওফিট সো আসলে অ্যাবস্ট্রাকশন এবং অ্যানক্যাপচুলেশন দুইটাই হচ্ছে আসলে এতটা রিলেটেড একজনের সাথে একজনের রিলেশনটা এত বেশি হ্যাঁ তো মেনি রিয়েল লাইফ এক্সাম এক্সাম্পল ই্ট্রেশন দ্য কনসেপ্ট অফ দ্য ক্লাস অ্যাবস্ট্রাকশন কনসিডার ফর ইনস্টেন্স বিল্ডিং আ কম্পিউটার সিস্টেম ইউর পার্সোনাল কম্পিউটার হেজ মেনি কম্পোনে সিপিও মেমোরি ডিস্ক মাদারবোর্ড ফ্যান অ্যান্ড শো অন ইস কম্পেন্ট ক্যান বি ভিউড এজ এন অবজেক্ট ডেট হেজ প্রপার্টিস এন্ড মেথড টু গেট দ্য কম্পোনেন্ট টু ওয়ার্ক টুগেদার ইউ নিড টু নো ওনলি হাউ টু ই হাউ ইস কম্পোনেট ইজ ইউজ এন্ড হাউ ইট ইন্টারেক্ট উইথ আদার্স কিছু বুঝছেন কি বলছে আমি একটু একটু ট্রান্সলেট করছি মানে বলতেছে যে তুমি ধরো তুমি একটা কম্পিউটার চালাচ্ছি কম্পিউটার লাগবে তোমার সে একটা কম্পিউটার মধ্যে কি থাকে সিপিও থাকে মেমোরি থাকে হার্ড ডিস্ক থাকে ম্যাদার বোর্ড থাকে ফ্যান থাকে এই ধরনের কিছু কম্পনেন্ট থাকে তা আমাদেরকে এখানে বলতেছে যে তোমাকে যদি কম্পিউটারটা চালাতে হয় তাহলে তোমার জানা উচিত যে এইগুলোকে একসাথে করে কিভাবে চালাতে হয় প্রতিটা ইন্ডিভিজুয়ালি কিভাবে চলে কে কেমন ভাবে কাজ করে কে কতটুকু পাওয়ার কনজাম করে এত কিছু তোমাকে জানতে হবে না দেখছেন ওরা কিন্তু এই কথাটাই বলছে দেখেন আবার দেখেন টু গেট দ্য কম্পোনেন্ট টু ওয়ার্ক টু গেদার মানে এগুলোকে একসাথে কাজ করার জন্য ইউ নিড টু নো অনলি হাউ ইজ কম্পোনেন্ট ইউজড মানে কম্পোনেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় হাউ ইট জানে আমি জানি এই রিমোটটাকে দিয়ে এই প্রজেক্টরটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই আমাকে এটা কন্ট্রোল করতে হবে এখন আমি আমার বাসায় নিয়ে যদি এই প্রোজেক্টর রিমোট দিয়ে ছাড়তে চাই এটা কি পসিবল না বিকজ এটার একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে তাই না রেডিও লিঙ্কের মতো কাজ করে তো এই ফ্রিকোয়েন্সির বাইরে চলে গেলে সে কাজ করবে না ওকে সো আমাদেরকে এটাই বলছে যে এটা কীভাবে ইন্টার্ট করে এবং এই কম্পোনেন্টগুলোকে কিভাবে ইউজ করতে হয় শুধু এতটুকুই জানো এতটুকু জানলেই হয়ে যাবে ইউ ডোন্ট নিড টু নো হাউ দা কম্পোনেন্ট ওয়ার্ক ইন্টারনালি আমার কথা যাতে সত্যতা পাচ্ছেন তার মানে এটা ভিতরে ভিতরে কিভাবে কাজ করতেছে কিভাবে সিগনাল ধরতেছে কিভাবে এই লাইট ওই লাইট ওইটা কাজ করতেছে এত চিন্তা আমাদেরকে করতে নিষেধ করা হয়েছে বলছে এত চিন্তা তোমার করার দরকার নেই আসলে ওকে আচ্ছা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন ইজ বলতেছে তাদের ভিতরের যে রিলেশনটা তাদের ভিতরে যে কার্যক্রম কাজ যে যেটা বা প্রসেসটা এই টোটাল জিনিসটাই আমাদের কাছ থেকে হাইড করা হয়েছে বা এটা হাইডিং অবস্থায় থাকে ওকে এই যে বলছে এনক্যাপচুলেটেড হিডেন ফর্ম এই যে ইউ তোমার কাছ থেকে সেটাকে সরিয়ে রাখা হচ্ছে বা লুকিয়ে রাখা হচ্ছে ওকে ইউ ক্যান বিল্ড আ কম্পিউটার উইদাউট নোয়িং হাউ আ কম্পোনেন্ট ইজ ইমপ্লিমেন্টেড বলছে যে তুমি একটা কম্পিউটার বিল্ড করতে পারো তোমাকে জানাই দরকার নাই যে কিভাবে সে ভিতরে ভিতরে কাজ করে আমি আপনার একটা র্যাম হাতে নিলাম হাতে নিয়ে বললেন আছে এখানে এরকম আটটা এখানে এরকম আটটা ওরা কিভাবে কাজ করে আটটা কেন দশটা হলে কি হইতো ষোলোটা হলে কি হইতো যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে কম্পিউটার চলবে না কজ আসলে যারা এটা বানিয়েছে র্যামটা তারা জানে এটার মেকানিজমটা কি তা আপনাকে বলছে সেই মেকানিজম নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে না ওকে ক্লিয়ার সো এর আরো অনেক গল্প গুজব আছে এত গল্পগুজব দরকার নাই এর প্রোগ্রাম বানিয়েছে আচ্ছা আমি একটু পরিধান আর একটু কিছু বলছি সম্ভবত এখানে এরা বলছে কম্পিউট লোন জট জাভা প্রেজেন্টেড আ প্রোগ্রাম ফর কম্পিউটিং লোন পেমেন্টস দ্যাট প্রোগ্রাম ক্যান নট বি রিউজড ইন আদার প্রোগ্রাম বিকজ দ্য কোড অফ দ্য কম্পিউটিং দ্য পেমেন্ট ইজ দ্য ইজ এ মেইন মেথড বলছে মেইন মেথডে আমরা লিখতেছি তো মেইন মেথডে লিখলে সচরাচর ওই কোডগুলোকে রিউজ করা যায় না ওকে

ওটা নিয়ে আমরা পরে কাজ করবো একসাথে বড় করে এবার বলছে থিঙ্কিং ইন অবজেক্ট তা বলতেছে প্রসেস অফ ডিজাইনিং মেথডস মানে যে সিস্টেম আছে বা যে প্রথা আছে সেই প্রথায় আসলে মেথড ডিজাইন করা হয় প্রথমে মানে আগেই ফোকাস করা হয় মেথডের উপরে আমি তো একটু আগে বলছি যে প্রসিডিউরাল প্রোগ্রামটা শুরুই হয় মেথড দিয়ে বুঝতে পারছেন তা দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সরি প্যারাডাইম কাপলস ডাটা অ্যান্ড ম্যাথডস টুগেদার ইন টু অবজেক্ট বলতেছে কী করে যে অবজেক্ট ওরিয়টেড প্রোগ্রাম যেটা করে সেটা হচ্ছে গিয়ে বা অবজারটের যে প্রথাটা বা যে স্টাইলটা ও যেটা করে কাপলস ডাটা অ্যান্ড ম্যাথড বলছে ডাটা এবং ম্যাথডকে সে একসাথে করে ফেলে করে সেটা কি কী করে অবজেক্টের মধ্যে রেখে দেয় ওকে তো সফটওয়্যার ডিজাইন ইউজিং দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম ফোকাস অন অবজেক্ট অ্যান্ড অপারেশন অন অবজেক্ট বলতেছে আসলে যে সফটওয়্যার আমরা যখন ডিজাইন প্রোগ্রামিং প্রথা বা স্টাইল ব্যবহার করে ওটা ফোকাস করে অবজেক্ট এবং সে অবজেক্টের অপারেশন তার উপরে ভিত্তি করে মানে আমরা শুধুমাত্র মেথডের উপর ডিপেন্ড করি না আমরা অবজেক্ট এবং অবজেক্টের অপারেশনের উপর ডিপেন্ড করি ওকে সেখানে বলতেছে চ্যাপ্টার ওয়ান টু এইট ইন্ট্রোডিউস ফান্ডামেন্টাল প্রোগ্রামিং টেকনিক ফর প্রবলেম সলভিং ইউজিং এই যে লুপ এগুলো সো নোয়িং দিস টেকনিক লে অন সলিড ফাণ্ডা ফাউন্ডেশন ফর অবজেক্ট ওয়েটেড প্রোগ্রামিং ক্লাসেস প্রোভাইড মোর ফ্লেক্সিবিলিটি আচ্ছা আচ্ছা এখানে তেমন দরকার নাই এই যে বেশি বক বক আচ্ছা এবার আমরা এত কিছু জিনিস দেখব এই জিনিসগুলো দেখার পরে আসলে আমাদের মূল কাজ শুরু হবে সেটা হচ্ছে ক্লাস রিলেশনশিপ আমরা ডাটা বেসে যেমন রিলেশনশিপ করেছি একটা বলে সাথে একটা বলে রিলেশনশিপ এখানেও ক্লাসের সাথে ক্লাসের রিলেশনশিপ হবে হ্যাঁ সম্পর্ক তৈরি করবো তো কি হবে দেখেন তো ডিজাইন ক্লাসেস ইউ নিড টু এক্সপ্লোর দ্য রিলেশনশিপ অ্যামাং ক্লাসেস মানে বলতেছে ক্লাস ডিজাইন করার আগেই তোমাকে জানতে হবে যে ক্লাসগুলোর মধ্যে যে সম্পর্কটা আছে সে সম্পর্ক সম্পর্কে দ্য কমন রিলেশনশিপ অ্যামাং ক্লাসেস আর অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন কম্পোজিশন অ্যান্ড ইনহেরিটেন্স বললাম অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন কম্পোজিশন ইনহেরিটেন্স এই চার ধরনের সম্পর্ক থাকে ওকে সো এগুলো খুবই ডেঞ্জারাস এবং খুব মানে চারটাই একই রকম মনে হবে আপনাদের কাছে ক্লিয়ার সো বলতেছি একটু স্যার একটু চারটা সম্বন্ধে বলবো একসাথে সো যেটা হবে যে মূল শুনতে মনে হবে প্রায় একই এবং প্রায় একই না প্রায় সত্যি কথা বলতে আসলে নাইনটি পার্সেন্টে সেম ওই টেন পার্সেন্ট আপনাকে পার্থক্য ধরতে হবে তো আমি একটু পড়তেছি একটু শুনেন যেমন এখানে বলতেছে অ্যাসোসিয়েশন ইজ আ জেনারেল বাইনারি রিলেশনশিপ দ্যাট ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি বিটুইন টু ক্লাসেস ফর এক্সাম্পল এখানে বলতেছে আ স্টুডেন্ট টেকিং আ কোর্সেস ইন অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড কোর্স তার মানে একটা স্টুডেন্ট কি করে কোর্স নেয় তাই তো নাকি সো বলতেছে স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটাই হচ্ছে আসলে অ্যাসোসিয়েশন আবার কোর্সের সাথে টিচারের বা ফ্যাকাল্টির যে সম্পর্কটা সেইটাও একটা অ্যাসোসিয়েশন তো বলতেছে আবার দেখেন অ্যান্ড দ্য ফ্যাকাল্টি মেম্বার টিচিং আ কোর্স ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন ফ্যাকাল্টি অ্যান্ড কোর্সেস তার মানে এইখানে খেয়াল করেন এখানে স্টুডেন্টের সাথে মুখ করতেছে যাক হ্যাঁ হ্যাঁ না জমে যেন না আচ্ছা যাক হ্যাঁ 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 আচ্ছা যেটা হোক এটা দিয়ে করতেছি যে এটার সাথে এটা সম্পর্ক ঠিক আবার এটার সাথে এটা যে সম্পর্ক এটাকে বলতেছে সম্পর্ক ঠিক আছে সো ইএমএল যদি আমরা করি তখন ইউএমএল আসলে আমরা এই চিহ্নগুলো দিয়ে বা এইভাবে করে আমরা কাজ করব ওকে এখানে লিখছে ফাইভ টু সিক্সটি মানে কি জানেন এই ফাইভ টু সিক্সটি দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এক একটা স্টুডেন্ট এই পঞ্চাশ থেকে ষাটটা কি নেবে কোর্স নেবে আর এক একটা কোর্সের সাথে কি হবে স্টার মানে কি জানেন অনেক এখানে মেনি তার মানে এই একটা কোর্স কি করবে অনেক স্টুডেন্ট নেবে না যেমন এই যে আপনারা যে জবাব পড়তেছেন আপনারা পনেরো জন মানুষ পড়তেছেন না এটাই মিন করতেছে আবার আপনারা কি করতেছেন আপনারা এখন একটা কোর্স নিতেছেন মানে এখন একটা নিচ্ছেন এক মাস পরে আরেকটা নিচ্ছেন তারপর আবার আরেকটা নিচ্ছেন তার মানে আপনারা কিন্তু একটা একটা করে নিচ্ছেন এরকম করে আপনারা বারোটা বা চোদ্দোটা কোর্স করবেন কিন্তু একটা কোর্স কিন্তু অনেকগুলো স্টুডেন্ট পড়ে বা সম্পর্কটা বুঝতে পারতেছেন তো আপনাকে দুই দিক থেকে চিন্তা করতে হবে যে আপনার দিক থেকে সম্পর্কটা কেমন আর আপনার অপোজিট থেকে সম্পর্কটা কেমন যেমন আমি একটু দুষ্টামি করে বলি এরকম যে যেমন ধরেন আপনার যে ফুফাতো ভাই সে তাকে আপনি বলেন কি সে আমার ফুফাতো ভাই সে আপনারে বলে কি সে আমার মামাতো ভাই ব্যাপারটা বুঝতেছেন তো সম্পর্কটা কিন্তু দুই দিক থেকে দুই রকম তো এইভাবে আপনাকে এই চিন্তাটা করতে হবে হ্যাঁ তবে মজার ব্যাপার হচ্ছে খুব গভীর চিন্তা আমাদের করার দরকার নেই আসলে হ্যাঁ এটা শুধু আমরা জানার জন্য এখন জেনে যাব এত গভীর চিন্তা যদি এখন আপনি করেন আপনি এই রিলেশন করতে গিয়ে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না ঠিক আছে সো আমরা এই জন্য এই রিলেশন নিয়ে খুব বেশি মাথার খুব গভীরে ঢুকাবো না আপাতত শুধু আমরা জানবো যে চারটা রিলেশন আছে এবং দেখতে আমরা এরকম ওকে আচ্ছা এবার তারপরে দেখি আমরা

এগ্রিগেটিং কি জানো ওনারশিপ নাকি এই যে এগ্রিগেটিং এগ্রিগেটিং ক্লাস ওকে আচ্ছা তো দা সাবজেক্ট ইজ কল্ড এট এগ্রিগেটেড অবজেক্ট অ্যান্ড ইজ কল্ড এট এগ্রিগেশন ক্লাস একই কথা বারবার বলতেছে যাক সো এখানে আসলে বোঝানোর চেষ্টা করতেছে যেহেতু আমরা এখানে দুইটা জিনিস একসাথে দেখতেছি একটা হচ্ছে কম্পোজিশন একটা হচ্ছে এগ্রিগেশন খেয়াল করেন কিন্তু একই সাথে কিন্তু এক চিত্রতে দিয়ে দুইটা বোঝাচ্ছে এবার দেখেন এখানে বলতেছে অ্যান অবজেক্ট ক্যান বি ওন বাই সেভারেল টুগেদার অ্যাগ্রিগেশন মানে কি এই একটা স্টুডেন্টের আসলে অনেকগুলো থাকতে পারে যেমন কি স্টুডেন্ট হ্যাজ আ নেম স্টুডেন্ট হ্যাজ আ ইমেল নাম্বার স্টুডেন্ট ডেট অফ বার্থ তার মানে অনেকগুলো আপনার আছে মানে অনেকগুলো জিনিসের উপর আপনার ওনারশিপ আছে এবং এগুলো সবই কিন্তু আপনার প্রপার্টি ওকে আচ্ছা আর এখানে দেখো হ্যাঁ এখানে বলতে রিলেশনশিপ বিটুইন এগ্রিগেশন অবজেক্ট ইজ রেফার টু অ্যাজ কম্পোজিশন বুঝতেছেন এবার কি প্যাস লাগা দিছে বলছে এই যে নেমের সাথে যে স্টুডেন্টের যে সম্পর্কটা এই সম্পর্কটার নামই হচ্ছে আবার কম্পোজিশন তার মানে ওই যে বলছি যে আপনার ফুপাত ভাই কিন্তু আপনার তো ফুপাত ভাইয়ের আবার আপনি হচ্ছেন আপনার মানে তার মামাতো ভাই ব্যাপারটা হচ্ছে তাই তো যখন আপনি ওই সাইড থেকে চিন্তা করবেন এটা হবে কম্পোজিশন যখন আপনার সাইড থেকে চিন্তা করবেন তখন এটা হয়ে যাবে অ্যাগ্রিগেশন ওকে ক্লিয়ার হ্যাঁ এর চেয়ে বেশি আপাতত নিয়ে মাথা কামায় না ভয় পাওয়ার দরকার নাই এটাকে আমি আরো সহজ করবো প্রোগ্রাম করে ভয় পায় না ইন ইনহেরিটেন্স কোথায় আচ্ছা আমরা তাহলে রিলেশন ছিল হচ্ছে চারটা তাই তো কি কি ছিল যেন অ্যাসোসিয়েশন অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন সরি কম্পোজিশন অ্যাসোসিয়েশন আর অ্যাগ্রিগেশন আর এটা ছিল কি ইনহেরিটেন্স কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন জানেন ইনহেরিটেন্সটা না এখানে আলোচনা করে নাই কেন করে নাই কজ ইনহেরিটেন্স নিয়ে আসলে একটা আস্ত চ্যাপ্টার আছে আমাদের পরে ওকে সো এই জন্য বাকি গল্পটা মানে ইনহেরিটেন্সটা আসলে আমাদের মূল রিলেশন আসলে এই জন্য ওটাকে আলাদা করে রাখা হয়েছে তো এবার আমরা যেটা জানবো প্রসেসিং প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালুজ অ্যাজ অবজেক্ট এতদিন তো আমরা শুধুমাত্র প্রিমিটিভ ডাটা টাইপ সম্পর্কে জানতাম আজকে আমরা আর একটা নতুন জিনিস সম্পর্কে জানবো যে এই প্রিমিটিভ ডাটা টাইপকে কিভাবে আপনার অবজেক্টে রূপান্তর করা যায় ওকে সো দেখেন এখানে লিখা আছে প্রিমিটিভ টাইপ ভ্যালু ইজ নট অ্যান অবজেক্ট আপনি প্রিমিটিভ ডাটা টাইপ দিয়ে কখনই অবজেক্ট বানাতে পারবেন না বাট বাট কি ইট ক্যান বি র্যাপড মানে কি র্যাপ শব্দটা মানে কি মানে এটাকে একটু সুন্দর কাবার করা যাবে হ্যাঁ কাবার করা যাবে বা নতুন রূপ দেওয়া যাবে ইউজিং র্যাপার ক্লাস ইন ঝাবা এ বলছে যে আপনি যদি এই প্রিমিটিভ টাইপগুলোকে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা র্যাপার ক্লাস একটা না অনেকগুলো রেপার ক্লাস সো দেখেন কি বলছে এখানে বলছে ওয়েং দ্য পারফরমেন্স কনসিডারেশন প্রিমিটিভ ডাটা নট অবজেক্ট ইন জাভা বিকজ অফ দ্য ওভারহেড অফ প্রসেসিং অবজেক্ট মানে এই এই প্রিমিটিভ টাইপগুলোকে অবজেক্টে প্রসেস করতে আসলে অনেক সময় লাগবে বা অনেক ওভারহেড বলতে এখানে মিন করতে আসতে অনেক এখানে অনেক প্রসেস কমপ্লিট মানে কমপ্লিট করতে হবে দ্য ল্যাঙ্গুয়েজ পারফর্মস উড বি অ্যাবজার্বলি এফেক্টেড ইফ প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালুজ ওয়ার ট্রিটেড অ্যাজ অবজেক্ট এই যে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি প্রিমিটিভ ডেট অবজেক্ট হিসাবে কাউন্ট করেন করা যাবে করা যাবে না কিন্তু তা না কিন্তু এত করে আমাদের প্রোগ্রামের মধ্যে মানে প্রোগ্রামের প্রসেসিং টাইম অনেক বেড়ে যাবে মানে কল্পনা দিতে বেড়ে যাবে আর কি হ্যাঁ সো হবে মেনি মেনিজ মেথড রিকোয়ার্ড দ্য ইউজ অফ অবজেক্ট অ্যাজ এ আর্গুমেন্ট বলছে যে আপনি চাইলে সবসময় যে প্রিমিটিভ ডেড টাইপ দিয়ে প্রোগ্রাম শেষ করতে পারবেন তা না বিকজ মাঝে মাঝে আমাদের কিছু মেথড আছে যে মেথডগুলো প্যারামিটার হিসাবে একটা ক্লাস চায় বা একটা অবজেক্ট চায় তো আপনি যদি ইনটিজারকে বা বুলিয়ানকে ওখানে ডাইরেক্ট পাস করেন তাহলে ওখানে ওরা ওটা রিসিভ করবে না কাজও করতে পারবেন না তাহলে কি করতে হবে বলতেছে জাবা অফার ওয়ে টু ইনকর্পোরেট মানে এই এই সমস্যা থেকে সমাধান করার জন্য ও একটা সুন্দর একটা প্রসেস আমাদেরকে অফার করছে সেটা কি অর র্যাপ টাইপ ইনটু আ অবজেক্ট হ্যাঁ বলতেছে কি ইনকর্পোরেট করছে এবং র্যাপ করছে আর প্রিমিটিভ ডাটা টাইপ ইন্টু এ অবজেক্ট দ্যাট ইজ কি র্যাপিং যেমন কেমন যেমন আইএনটি ইন্টু ইনটিজার এই যে বড়ো হাতের ইনটিজার আমরা যখন লিখব তখন এই ইনটিজারটা কিন্তু একটা ক্লাস কি ক্লাস র্যাপার ক্লাস র্যাপার ক্লাস কেন এটাকে র্যাপার ক্লাস এই কারণেই বলা হয় যেহেতু এটা হচ্ছে প্রিমিটিভ টাইপকে অবজেক্টে রূপান্তর করা হয়েছে তাই ক্লিয়ার যেমন আরও বলা হয়েছে ডাবল ছোট হাতের ডাবলকে লিখে হয়েছে এখানে দেখেন বড়ো হাতের ডাবল তার মানে এটা একটা ক্লাস

ইন্টিজার তারপরে এই তারপরে এইগুলো চেয়ে আবার এই যে র্যাপার ক্লাসের যে মেথডগুলো আছে এই মেথডগুলো যেমন যে ডাবল এই যে ডাবল ওকে এই ম্যাথডগুলো আমাদেরকে দেখাচ্ছে বলছে দ্য র্যাপার ক্লাস প্রোভাইড কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট অ্যান্ড কী বলছে কনভার্সন মেথড ফর ম্যানিপুলেটিং ভেরিয়াস ডেটা টাইপ মানে আপনি চাইলে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা মানে অটোমেটিক আমরা কনভার্শন করতে পারবো যদি আমরা র্যাপার ক্লাসগুলোকে ডিরেক্টলি ব্যবহার করি ওকে সময় সুযোগ মতো আমরা এগুলোকে ব্যবহার করবো ইনশাল্লাহ আগে যে তত্ত্বগুলো আমরা ক্লিয়ার করি যেমন এখানে বোঝাইছে দ্যাম বলছে ইনটিজার আই নিউ ইনটিজার টোয়েন্টি থ্রি দেখছেন আমরা লিখছি কিসে এই পুরো কথাটা কিসে লিখা স্ট্রিং এর লিখা বাট আসলে কিন্তু এই যখন আমরা এই প্রসেসটাকে কমপ্লিট করলাম এই যে এই প্রসেসটাকে যখন আমরা কমপ্লিট করছি তখন এই আয়ের মধ্যে হয়েছে কথা জানেন বুঝতে পারছি তার মানে ও কী করছে এই স্ট্রিংকে ইনটিজারে কনভার্ট করে ফেলছে ওকে যেমন আবার বলতেছে আই ইন্ডিজা টোয়েন্টি থ্রিতে এটা টোয়েন্টি থ্রি থাকবে ভ্যালু অফ এটা সো আমরা যদি ভ্যালু অফও দেই সো তখন ওই টোয়েন্টি থ্রিই আসবে পার্স ইনটি যদি করে সে দুইটার মধ্যে পাস করবে কাকে পাস করবে পাস করবে আসলে সে এটাকে সো এখানেও টোয়েন্টি থ্রি আসবে এই এইটকে সে বাদ দিবে তো এরকম কিছু ম্যাথড সম্পর্কে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে কোনটা কোনটা না ও প্রথমটাকে ধরবে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন ধরেন আমরা চলেন একটু কোটটা করেই দেখি তাহলে চলেন এই এতটুকু করে আমি চেক করে দেখাই আপনাদেরকে একটু সমাধান ঠিক আছে আমি একটা প্রজেক্ট নিলাম টেস্ট অবজেক্ট থিঙ্কিং দিয়ে দিলাম ওকে সো আমরা কমেন্টস লাইনগুলোকে সরিয়ে দিচ্ছি আপাতত কমেন্টস লাইনগুলো আমাদের দরকার নেই ডান সো স্টার্ট সো আমরা বলছিলাম কি ইনটিজার i equals to new integer এই যে আমরা দিতেছি কি বলে কি বলে দেব আমরা স্ট্রিং ভ্যালু দেব তাই তো সো আমরা দিলাম আপাতত 23 সো আমরা যে টেস্ট আউট করব এখান থেকে এস আউট i দেখেন এখানে ক্রস করে দিছে তার মানে এটা এই এ পে এটা নাই কি দিছে দেখি বলছে রিমুভ ইন্টিজার ইন্টিজার হ্যাজ বিন ডেপ্রিকেটেড এন্ড মার্ক অ্যাজ রিমুভাল মানে এই এই স্টাইলটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে মানে এখন সতেরো চলে তো দেখা যাবে উনিশ বা একুশে কি আপনি এটা পাবেনই না এটা বন্ধ করে দিচ্ছে আর কি বলতেছে এইভাবে কনভারশনটা আমরা বন্ধ করে দিচ্ছি এখানে এখানে মেসেজ দিয়ে দিচ্ছে ক্লিয়ার আচ্ছা এখন চলবে আর কি এখানে কাটা মানে যে এখনও চলবে বাট খুব শীঘ্রই এটা নষ্ট হয়ে যাবে তুমি এটা নতুন ইউজ শিখে নাও আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে ওকে তেইশ ক্লিয়ার আছে আসবে অবশ্যই না আচ্ছা আমরা আরেকটা জন কি দেখলাম মানে কোনটা নিয়ে যেন আমরা এখানে আসলাম আচ্ছা শেষ করতেছি এখন বলতেছি যে এটা না পার্সেন্টেজার আচ্ছা আহ বলছিলাম আমরা ইন্টিজার আচ্ছা সরি ভুল করতেছি তো আই দিয়ে করতে হবে তো এটা নাকি এটা তো নাই করে দিয়েছে মনে হচ্ছে এগুলো তো এভাবে আসতেছে না ইন্টিজার ডট হ্যাঁ স্যার আমিও তো গাদার মতো কাজ করা শুরু করছি নিয়ে দরকার নেই এখানে সো আমরা এখানে সরাসরি পার্স কল করছি পার্স কী কী ছিল আমাদের ছিল টোয়েন্টি কমা ছিল এইট তাই না আর এখানে আমরা লাইন শেষ করেছি দুঃখিত এখানে লাইন ক্লোজ করলাম সো আমরা রান করি ধরেন উনিশশো আসলে এইখানে আপনি যেই নাম্বারটা দেবেন সেই নাম্বারটা এই বেজ দিয়ে কনভার্ট করবে আসলে হ্যাঁ যেমন ধরেন আমি যদি এখানে লিখি এফ মানে ফিফটিন আর এ মানে হচ্ছে টেন আর এখানে আমি বেজ দিলাম হচ্ছে সিক্সটিন তো এবার একটু চালাই দেখি ফিফটিন আর তাহলে কি ক্লিয়ার কী করলো কি হইলো এখানে কে আছেন যে এখনো কিছুই বোঝার নেই দু তিনজন আছে নিশ্চয়ই আমি জানি কিচ্ছু বোঝার নেই কিন্তু আপনারা কথাও বলবেন না হাসান স্টাইল আচ্ছা আমি জাস্ট হ্যাঁ বলেন যদি আপনার মনে হয় যে আপনি এখানকার কোনো আসলে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে চান এবং এই ভ্যালুগুলো হয়তো আপনার কাছে মোডে আছে অথবা মোডে আছে বা অক্টাল মোডে আছে তখন আপনি ওই ভ্যালুগুলোকে অ্যাকচুয়াল ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে পারবেন এই হচ্ছে এটার কাজ আর কিছুই না ওকে আমরা কি বললাম না যে কি বের করলাম এই যে এটা নাকি যদি এনে খুব নোংরা বানায় ফেলে এটারে এইভাবে আর যদি এটা লিখে না এটা লিখতে হয় আসলে এইভাবে সো জিরো মিনস টেন পাওয়ার ওয়ান ইট মিনস সিক্সটিন টু টু ফিফটি টু ফোরটি তাই তো তো সর্বসগলে টু ফিফটি সেই টু ফিফটি ভ্যালুটাই আমরা এখানে দেখতে পারতেছি তাই তো নাকি আর যদি এখানে আমরা দিতাম সিক্সটি সেভেন বা সিক্সটি ফাইভ আর এখানে যদি দিতাম আমরা অক্টাল মানে এইট তাহলে কত আসবে আচ্ছা ভয় পায় না দেখাচ্ছি এই যে দেখেন কত ছিল সিক্সটি ফাইভ তাই তো ওকে সিক্সটি ফাইভ আমরা ম্যানুয়াল হিসাব করতেছি তো ফাইভ ইন্টু এইট পাওয়ার জিরো তার মানে পাঁচ আর সিক্স ইন্টু এইট পাওয়ার ওয়ান ছয় আটে আটচল্লিশ তাই তো নাকি

তিন তিন চার সাত তিন আট চার সাত সাত আর আট পনেরো পনেরো আসার কথা দেখি আসে কি না বইতে আবার ফেরত গেলাম অনেক আঁকা চাকা করলাম সো বোঝা গেল তো যে আসলে স্পেশাল কিছু কাজ তো অবশ্যই তারা করে যার জন্য তাদেরকে এখানে দেওয়া আছে আমরা যদি ধরেন একটা কনভার্টার বানাতে চাই যে বাইনাইট এক্সের কনভার্টার হবে বা এক্সেল থেকে এই কনভার্টার হবে তাহলে আমরা তখন এই ম্যাটারটা ডিরেক্ট ইউজ করতে পারবো অনেক কম কষ্টে কাজ করতে পারবো পারবো না হ্যাঁ একটা স্ট্রিং ভ্যালু করবে এটাকে হিসাবে ডিপেন্ড করবে এটার উপরে সো এটা যদি আপনি এইট বলেন তার মানে বলে হিসেবে মনে মনে ধরে এটা একটা নাম্বার আপনি যদি এখানে টেন দেন তাহলে সে ধরে নেবে এটা একটা ডেসিমাল নাম্বার যেমন দেখেন আমি টেন দিয়ে দিয়েছি এটাকে এবার দেখেন টেন দিয়ে দিলাম তাহলে ভ্যালু যা আছে তাই থাকবে দেখেন তারপরে মানে এটা টেন বেস ক্লিয়ার ক্লিয়ার নাকি এখনো কনফিউজ এখন সে কনভার্ট করে নাই কারণ এখন আমরা চাচ্ছি যে এই নাম্বারটার দশমিক বল আমার ডেসিমেল ভ্যালু কত হবে সো ডেসিমেল ভ্যালু তাই থাকবে সো এখন যদি আপনি বলেন যে এটারই আমি চাচ্ছি কথায় কথা সিক্সটিন বেজের নাম্বার মানে আমি এটার হেক্সা নাম্বার চাচ্ছি তাহলে হেক্সা নাম্বার কত হবে খুব সম্ভবত এফটেফ কিছু একটা হওয়ার কথা

এটা ভ্যালু চার তার মানে সাত এটা ভ্যালু হচ্ছে আট তার মানে পনেরো এই যে পনেরো ঠিক আছে জি এস এর পরে কোন দিয়ে আসলে বোঝাচ্ছে যে এটা একটা স্ট্রিং ভ্যালু হবে আর এটা হবে রেডিক্স কারণ এটা আপনি চাইলে ডিলিট করতে পারবেন না এই এস ডিলিট করতে পারবেন না এটা অটোমেটিক আসতেছে ওকে ওকে ফাইন আচ্ছা এবার দেখেন অটোমেটিক কনভার্সন বিটুইন প্রিমিটিভ টাইপ অ্যান্ড র্যাপার ক্লাস

পিওর আইনটি ভ্যালু চলে আসবে এখানে এই যে এটি দেখাইতেছে যেমন বলতেছে ইনটিজার একটা অবজেক্ট ইনটিজার টু তারপর ইকুইপমেন্ট বলতেছে যে ইনটিজার ইনটিজার অবজেক্ট টু যত সব আজকে জিনিসপত্র এই জিনিসগুলাই দেখাইতেছে আর কি তেমন আচ্ছা আরেকটু দেখি এখানে কি বলছে যে কনভার্টিং আর প্রিমিটিভ ভ্যালুস টু আর রেপার অবজেক্ট ইজ কল বক্সিং কি বলছে কনভার্ট আর প্রিমিটিভ ভ্যালু টু রেপার মানে আপনি যদি কোনো একটা ভ্যালু ধরেন আছে ইনটিজার টু কথা কথা মানে ইনটিজার সরি এ ইকস টু টু এইটাকে যদি আপনি কনভার্ট করেন কিসে এটাকে যদি আপনি কনভার্ট করেন এইখানে এই যে প্রসেসটা এই প্রসেসটার নাম হচ্ছে বক্সিং মানে র‍্যাপ প্যাকেট ঠিক আছে এটা হচ্ছে র্যাপার ক্লাস মানে এটা অবজেক্ট র্যাপার ক্লাস দিটা বড় হতে গেলে ওটা আবার র্যাপার ক্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে টু কি এখন আমরা যে এই ইন্টিজারে কনভার্ট করে ফেললাম ও আচ্ছা এটাও এ দিছি দুঃখিত সব এ দিয়ে দিলাম কেন সেখানে আমরা দিলাম কথা কথা এন আচ্ছা এবার বলছে দ্য রিভার্স কনভার্সন ইজ কল্ড আনবক্সিং মানে এবার যদি আপনি উল্টা কাজ করেন কোনো একটা ইনটিলিজেন্ট নাম্বারকে আই এনটিতে যদি কনভার্ট করে দেন তাহলে সেটা হয়ে যাবে কি আনবক্সিং হয়ে যাবে এটাই এখানে বলতেছে জাবা অ্যালাউ প্রিমেটিভ টাইপ অ্যান্ড রেপার ক্লাস টু কনভার্ট অটোমেটিক্যালি দ্য কম্পাইলার উইল অটোমেটিক্যালি বক্স আ প্রিমেটিভ ভ্যালু দ্যাট দ্যস ইন দ্য কনটেক্স রিক মানে বলতেছে যে বক্সিংটা সে অটোমেটিক মানে আমার যাবা অটোমেটিক করে দেয় অ্যান্ড উইল আনবক্স অ্যান্ড অবজেক্ট ইন দ্যপেয়ার কনটেক্স রিকোয়ার প্রিমেটিভ ভ্যালু ইজ কল আ অটোমেটিক আনবক্সিং আচ্ছা মানে বলতেছে বক্সিং আনবক্সিং দুইটাকে যাবো অটোমেটিক করে দেয় যার কারণে এটাকে বলা হচ্ছে যে অটোমেটিক বক্সিং এবং অটোমেটিক আনবক্সিং ঠিক আছে এই যে জায়গাটায় তারপরে এই যে এখানে কিছু উদাহরণ দিয়েছে যেমন ধরেন এই যে এখানে বলতেছে ইন্টিজার ইন্টিজার মানে এটা ভেরিয়েবল নিউ ইনটিজার দিয়ে টু তাই না ইকুইভ্যালেন্ট মানে এটা সমান হচ্ছে ঠিক এক এক কথার যদি আমরা বলতেছি ইন্টিজার ইন্টিজার অবজেক্ট ইকুয়ালস টু টু এই যে খালি যে টুটা আমরা লিখলাম এই খালি টুটা মানে কিন্তু জানেন কি এই যে এখানে যে আমরা এই যে এইখানে যে আমরা যে টুটা লিখলাম এই যে টু এই টুটা কিন্তু আসলে এই টাইপের আবার তাহলে এই টুটা কি তাহলে এই টুটা পরে মানে অটোমেটিক্যালি এই টাইপের বলছে আমরা যদি এইভাবে লিখি আর যদি এইভাবে লিখি দুইটা লিখাই আসলে সেম এইটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বক্সিং করতেছি মানে আমরা নিজেরা ম্যানুয়াল করতেছি আর এটা কি অটো ঠিক আছে বোঝা গেল সো এইটাই আমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করতেছে হ্যাঁ অটো নিজে নিজে করে দেবে তো ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি আসলে আমরা অটো অটো বক্সিংটাকে ইউজ করে ফেলি কারণ যার কারণে আমরা নিউট নিউ ট্রিট নিউ কম লেখার চেষ্টা করি ওকে আচ্ছা সো এই জিনিসগুলো এখানে বোঝানোর চেষ্টা করছে তারপরে এখানে লিখে আছে বিগ ইন্টিজার অ্যান্ড বিগ ডেসিমেল ক্লাসেস এটা একটা মজার জিনিস দেখেন দ্য বিগ ইন্টিজার অ্যান্ড বিগ ডেসিমেল ক্লাসেস ক্যান বি ইউজ টু রিপ্রেজেন্ট ইন্টিজার অর ডেসিমেল নাম্বার অফ এনি সাইজ অ্যান্ড প্রেসিশন বলতেছে যে কোনো সাইজেরই লিখতে পারবা কিন্তু সমস্যা আছে আসলে ও ওরও একটা নির্দিষ্ট লিমিট আছে নির্দিষ্ট লিমিটের বাইরে গেলে সেও লিখতে পারে না নর্মালি আমরা বলতেছি কি আমাদের ইন্ডিজারের মধ্যে কত বাইট থাকে চার বাইট থাকে বলছিলাম লংয়ের মধ্যে থাকে আট বাইট এখন তার চেয়ে বেশি নাম্বার আপনার দরকার তখন আপনি চলে আসবেন এই বিগ ইন্ডিজার এখন ডেসিমেল নাম্বার বলতে আসলে এখানে যে ফ্লোট আমি ইউজ করি বা ডাবল ইউজ করি স্যার ডাবল হাইস্ট লিমিট হচ্ছে আট বাইট কিন্তু এত বড় নাম্বার দরকার হলে তখন কি করবো তখন আমরা ইউজ করবো এই বিগ ডেসিমেল ওকে হ্যাঁ এটা র্যাপার ক্লাসের আর একটি স্পেশাল করছে আর কি এই দেখেন কত বড় নাম্বার জেনারেট করা গেছে দেখছেন এই দেখেন এ হ্যাঁ যে এত বড় নাম্বার কিন্তু আপনি লং দিয়েও পারবেন না জেনারেট করতে কারণ লগের লিমিট অত না লং দিয়ে মনে ম্যাক্সিমাম একুশ বাইশটার বেশি মানে ক্যারটা আনা যায় না কিন্তু দেখছেন এখানে গুনলেও করে আপনার পঞ্চাশ সাইজটা ক্যারেক্টার হবে মানে পঞ্চাশের ফ্যাক্টোরিয়াল কমপ্লিট করা গেছে পঞ্চাশের ফ্যাক্টরিয়াল আমরা করতে পারছি কখনও বিশের গেলে তো কম্পিউটার পাগল হয়ে যায় আমাদের জন্য কিন্তু যখন আপনি এই বিগ মানে বিগ ইন ইউজ করবেন তখন কিন্তু আপনি করতে পারবেন ওকে আচ্ছা ফাইন এখন আমরা যেটা করবো যে আমরা আচ্ছা যিহেতু একো আগে হৈছে আমাৰ এখনি